একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। এক নম্বর তার বাপ, দুই নম্বর তার ভাই বা দাদা, তিন নম্বর তার স্বামী, চার নম্বর তার পেটের ছেলে। কোন মেয়েকে বিয়ে করবেন, বৌমা করবেন? যাদের ছেলে আছে বৌমা করবেন তো? কোন মেয়েকে বৌমা করবেন শুনে নিন। আর কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে দেখে প্রচুর টাকার মালিক দেখে খালি মেয়ে দিকে যাবেন না, কপালে বজ্রাঘাত পড়ে যাবে। সব একলা বাপের একটা মেয়ে সমান নয়, আর সব একলা বাপের একটা ছেলে সমান নয়। শুনে নিন, এ কোরআনের কথা বাপ, আমার কোনো ব্যক্তিগত কথা নয়। ছয়টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, সেই মেয়েকে বৌমা করবেন, সেই মেয়েকে বিবাহ করবেন। কয়টা গুণ? ছটা গুণ বলবো, বলবো শুনে নিন। মুসলিমাতিন, মুমিনাতিন, অনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়েবাতিন ওয়া আবকারন। কোরআনে আয়াত। এক নম্বর মেয়েটি মুসলমান কিনা দেখবে, মুসলিমাতিন, মুমিনাতিন, মেয়েটা মোমেনা কিনা দেখবে। তিন নম্বর অনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন, খবর নেবেন বাইরে থেকে। ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি খবর নিয়ে দেখেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে, ওই মেয়েকে বৌমা করবেন, ও শ্বশুর শাশুড়ি ভক্তি শ্রদ্ধা করবে আশা করা যায়। আর যে মেয়েটা তার বাপ মাকেই মানে না, ও মেয়েকে খবরদার ভিটেই তুলবেন না। ও নিজের বাপ মাকে মানে না, শ্বশুর শাশুড়ির পাতে ভাত দেবে এই আশা ভুলে যান। তা ইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবেন। চার নম্বর, পাঁচ নম্বর হলো সাইহাতিন, আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন, মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবেন, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। এইগুলো কথাগুলো শুনতে খারাপ লাগবে। ক্লাস টেনে পড়তে পড়তে একটা ফ্রেন্ড করেছিল, উচ্চ মাধ্যমিকে একটা বন্ধু জুটিয়েছে, গ্রাজুয়েশন করতে করতে একটা বাচ্চা নষ্ট করেছে, এমএ করতে করতে দুটো বাচ্চা নষ্ট করেছে, বিএড করতে করতে কার গলায় পড়েছে, লাস্টে বউ হয়ে চলে গেছে। কথাগুলো শুনতে খারাপ লাগছে বাবা, আমি কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই। হে যুবক, তোমার চোখটা খুলে দিলাম। এবার আসছি সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই ছটা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করবেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কয়টা? কয়টা? দুটো গুণ। কি কি? এক নম্বর, ছেলেটি সৎ কিনা খবর নেবেন। সৎ শব্দটার ভিতরে চাল চলন, কথাবার্তা, আখলাক, নামাজি, রোজা সব ঢুকে পড়বে। টোটালটা মিলে সৎ, শুধু নামাজ পড়ে আর কি বলে জমির আল চুরি করে, হুক মারা, কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। ও বাবা, কি এটা নয় গো বাপ, বাস্তব কথা। কতগুলো হারাম খেয়েছে তার কোনো ঠিক নাই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা বলুন তো, ইটিন্ডা জুম্মা মসজিদে, ইটিন্ডা জুম্মা মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আপনাদের গ্রামের একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে বাংলা মদ খেয়েছে, মদ খেয়ে যদি মসজিদে ওঠে আপনারা তাকে কি করবেন? বের করে দেবেন। ঠিক বলেছে, বের করে দেবেন। আচ্ছা অপরাধটা কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, এই জন্য তাকে বের করে দিলেন, বের হতে চাইলো না, মেয়েটিকে ছেলেটিকে মেরে বের করে দিলেন। খুব ভালো কাজ করেছেন। এবার দেখেন, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। এই রে কি মুশকিল! এই জন্য আল্লাহর কোরআন বলছে মসজিদের দায়িত্ব কে নেবে? মসজিদের দায়িত্ব তারাই নেবে। এই কোরআনে রয়েছে গো বাবা, মসজিদের দায়িত্ব তারা নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে। বলবো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাম ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। দশ নম্বর পারার আট নম্বর পিছন নয় নম্বর লাইন সুরার নাম সুরা তাওবার ১৮ নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে তারাই মসজিদের দায়িত্ব নেবেন। এক নম্বর হলো 100% ইমানদার হতে হবে, দুই নম্বর হলো কেয়ামতকে বিশ্বাস করতে হবে, তিন নম্বর হলো নামাজ আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার আছে নামাজ পড়ে না, ঠিক হবে ঠিক। চার নম্বর হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে। আপনি জোরে চাইবেন মারামারি করে, তার মানে মাল ঘাপলা। এত সহজ
পাঁচ নাম্বার হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই জন্য আল্লাহর নবী বললেন পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আপনাদের বলে যাচ্ছি। এক নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে, বিদ্যা উঠে চলে যাবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস, আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে যাবে, কিন্তু কাজের কাজে কিছুই হবে না। এই কথাটা নবীজির 1500 বছর আগে বলে গেলেন। নবীর এই কথাকে নিয়ে গবেষণা করলেন কে, উইলিয়ামস জ্যাকি ডেলর। 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি ডেলর উনি বললেন, মোহাম্মদ সাল্লাম বলেছেন বিদ্যা উঠে চলে যাবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন, এডুকেশন কাকে বলে শুনে নিন, ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্নি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে, স্টুডেন্ট। স্টুডেন্ট হতে গেলে তার কটাগুলো গুণ থাকতে হবে শুনে নিন, এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিট যিনি শিক্ষা দেবেন তাকে বলে টিচার। টিচার কাকে বলে, এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে, যাকে তাকে টিচার বলে না। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগার্নি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। সি আই টি ই এ, এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল বলুন তো দেখি, এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খইনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, ও বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্য মোহাম্মদ সাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট এবং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। রাসূল বললেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এবারে সিআইএস থেকে অনেস্টি, এই সব বনাস অনেক টাইম হয়ে গেছে, এই এই শব্দটা বলে দিচ্ছি, এইস থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, আর মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, তুমি টিএমসির লোক বলে সিপিএম এর ছেলেটার খাতা দেখবে কড়া করে, তুমি সিপিএম এর মন্ত্রী বলে টিএমসির লোকটার খাতা দেখবে কড়া করে। একে আদর্শমান শিক্ষক বলে না। একজন শিক্ষক হলো কি জানেন, শিক্ষকের কোনো জাত হয় না। শুনে নিন, কয়েক কটা লোক আছে তাদের কোনো জাত হয় না, ডাক্তারের কোনো জাত হয় না, ঠিক না বেঠিক? তার কাছে হিন্দু, মুসলিম, কালো, ফর্সা, লম্বা, বেটে, নারী, পুরুষ সকলেই রুগী, একটাই শব্দ রুগী, ঠিক না বেঠিক বাবা? আর টিচারের কাছে তার কোনো জাত হয় না, কালো, ফর্সা, নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, টিচারের কাছে একটাই পরিচয়, ছাত্র। বাপেরা, আজ বাস্তব কথা বলে যাচ্ছে, এই কথাগুলো কেন বলছি জানেন, শুনে নিন, শুনে নিন, বড় দুঃখ নিয়ে আজ কথাগুলো বলছে আজ আপনাদের কাছে। এই 2 কেজি ভেটকি মাছ, 2 কেজি ভেটকি মাছ আর 2 কিলো বাগদা চিংড়ি, এই আপনাদের বাগদা বলেন তো নাকি, 2 কেজি ভেটকি মাছ আর 2 কেজি বাগদা চিংড়ির বিনিময়ে 37 নাম্বারটা 73 করে দিয়েছে। এমন কলেজের প্রফেসর আছে, কোথায় আছেন আপনারা? আমি উপর লেভেলের কথা বলছি গো বাবা, নিচের লেভেলের কথাগুলো বলিনি। আপনারা তো আম মানুষ, আমরা যেভাবেই বলবো সেটাই মনে করবেন ভালো। আফসোস বাবা,
বড় দুঃখ নিয়ে কথাগুলো বলছি, সাময়িক কিন্তু খারাপ ভাববেন না, চলুন এগিয়ে যাচ্ছি। এবার এইচ থেকে অনেস্টি, এবার আসছি ই, ই থেকে আর্লি, আগে আগে আসতে হবে, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে, টেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকার একজন টিচার। আমার বলার উদ্দেশ্য কি, আল্লাহর নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক মুহাম্মদকে বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। বাপেরা এইসব কলেজের লেকচার, আল্লাহর নবী একজন টিচার, আমি আব্দুল্লাহ আলী মারুফ একজন টিচার, নবীকে একদিকে রেখে আমাকে একদিকে রেখে পরীক্ষা করে দেখা গেলেই বোঝা যাবে আমি কোথায় আর রসুল কোথায়। বাপেরা বাড়ি থেকে ভাববেন, এজন্য আপনাদেরকে কথাগুলো বলে যাচ্ছি। তাই এক নম্বর নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, দুই নম্বর নবী বললেন ব্যভিচার বেড়ে যাবে, ওয়াইউকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে, ঘরের ভেতরে এখন জেনা চলছে, ঘরের বাইরে এখন জেনা চলছে, এই কত ভাবি আছে দেওয়ারদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুইজন ফেরেস্তা বাড়ি ঢুকছে, দেখলে মনে হবে না, বাস্তব কথা ভাব। তিন নম্বর নবী, অসুবিধা হচ্ছে আর একটু হবে হবে হবে, একবার তকবীর দেন, না রই তকবীর, না রই তকবীর।